হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। দেখো, আমি সকালে উঠে প্রথমেই আমি গাছে জল দিয়ে নিচ্ছি, কেন গাছগুলো তো প্রথমেই আমাকে জল দিয়ে দিই। দেখো, গাছের পাতাগুলো তো জল দিচ্ছি, কেননা পাতাগুলো বেশ পরিষ্কার লাগে, চকচক করে, ভালো লাগে দেখতে। পাখির জন্য জল দিয়ে রেখেছি গ্লাসে, সব গাছে জলগুলো দিয়ে দেবো। কালকে ধনতেরাস গেছে, ধনতেরাস থাকে, কদিন তো থাকে, তো যা যা কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো, যে ব্রেকফাস্ট টাইম বানাচ্ছি ডিমের অমলেট, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন দেবো, গোলমরিচের গুঁড়ো দেবো, মিশিয়ে নেবো ভালো করে। দেখো, একটা অমলেট বানিয়ে নিচ্ছি। দেখো, গোলমরিচটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। ডিম কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, অমলেট রেডি হয়ে গেছে। রুটির সাথে নিয়ে নিচ্ছি অমলেট স্যালাড। কিছু কাজ আছে তাই বেরোবো। দেখো, দোকানগুলো কি সুন্দর সেজে উঠেছে ফুল ফুল নিয়ে কালী পুজোর জন্য। কালী পুজোতে যা যা লাগে সেই সব জিনিস নিয়ে দোকানগুলো সেজে উঠেছে। এই দোকানটা ধনতেরাস তো, এই জন্য বাইরে সাজিয়েছে। দোকানটা বড়ই, কিন্তু বাইরে সাজিয়ে যাতে লোকের চোখে পড়ে, সব জিনিসপত্রগুলোকে বাইরে রেখেছে। আমিও নিলাম, এইসব বড় বড় বাউল আছে, কাপ সেট, অনেক জিনিস আছে, প্লাস প্লাস সব আছে। বাইরে সব সুন্দর করে সাজিয়ে রেখেছে লাইট ফাইট দিয়ে। দেখো তো, দিনের বেলা লাইট দেখা যাচ্ছে না, আর লাইট দিয়ে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ কত কিছু রেখেছে। আমি নিলাম প্লেট আর ছোট ছোট বাটি। পেপার ডিম উড়িয়ে দিচ্ছি। কি করে
আমাদের তন্দুরি মেশিন একটা দেখছি, এটা হলো ম্যানুয়াল তন্দুরি মেশিন। আমার কাছে যেটা আছে সেটা ইলেকট্রিক, এটা হলো ম্যানুয়াল। তো সেটা দেখছিলাম। দেখছিলাম কিভাবে লাগায় এটা, কিভাবে ইউজ হয়। অনেক রকম আইটেমস ছিল, কিন্তু আমি আমার যেটা দরকার, মানে আমি যেটা ইউজ করি সেটা ছিল না। আমি আমি ইউজ করি ইলেকট্রিক তন্দুর, সেটা ছিল না। সেটা ভেবেছিলাম সেটাই নেব, কিন্তু সেটা ছিল না। ওই থালা আর বাটি নিলাম। কালী পুজোর সব প্যান্ডেল হয়েছে, গাছটা কি সুন্দর ফুল হয়েছে দেখো, গাছটা ভর্তি ফুল, দেখে খুব ভালো লাগলো আমার। গাছ দেখলেই ভালো লাগে, দেখো কত মোমবাতি টোমবাতি আছে, নানা রকমের মোমবাতি, মোমবাতির প্যাকেট নিলাম। এখন তো অনেক রকমের ডিজাইনের মোমবাতি বিক্রি হয়, অনেক রকম ডিজাইন, ভালো লাগে দেখতে। সুন্দর, বেশ সুন্দর। দেখো বাড়ি গুলো চলে এসেছি, তোমাদের দেখাবো আমি কি কি কিনে এনেছি। দেখো আমি এগুলো কিনে এনেছি, স্টিলের এই পটটা, মোমবাতি আর প্লেট বাটি, দেখে বলো কোনটা ভালো লেগেছে। দেখলে তো মনে হয় সবই কিনি। কিনি এনে ভাবি কেন কিনি, এই দেখো প্লেট গুলো, তিনটে প্লেট কিনেছি, তিনটে বাটি কিনেছি,
স্টিলের পটটা কিনেছি আর কিনেছি মোমবাতি, আর কিনেছি একটা ডিওড্রেন্ট। ডিওড্রেন্টটা তো লাগে, দেখে বলো কিরম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। এই দেখো মোমবাতি প্যাকেটটা, আমরা দুদিন মোমবাতি দিই। এক তিনটে বাটি না, তিন রকম ডিজাইনের কিনেছি। এই যে ডিওড্রেন্টটা কিনেছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা।